আমরা বাঙালিরা মাছে ভাতে নামেই পরিচিত, কি তাই না? অর্থাৎ মাছ ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই আছে। তাছাড়া যে কোনো শুভ অনুষ্ঠানেও আমাদের মাছটা কিন্তু চাই চাই। তাই যারা দেশের বাইরে থাকে তাদের কথা মনে আসলেই মনে হয়, আচ্ছা আমরা যে মাছগুলো এখানে খাই সেগুলো প্রবাসে পাওয়া যায়, আর যদি পাওয়াও যায় তাহলে সেগুলোর দাম কত হয়? আচ্ছা কি কি মাছ পাওয়া যায়, মানে এরকম ইলিশ, চিংড়ি বা এই রুই, কাতলা, এইসব মাছ ওখানে পাওয়া যায়, বা পাওয়া গেল সেগুলোর দাম কত? এখানকার মতো জ্যান্ত মাছ মানে শিঙ্গি, মাগুর এইসব পাওয়া যায়, বা টাটকা মাছ? আচ্ছা শুটকি মাছ ওখানে পাওয়া যায় কি? তাহলে চলো আজকে বরঞ্চ তোমাদেরকে মাছের বাজার থেকেই ঘুরিয়ে নিয়ে আসি, আর জেনে নিই ক্যানাডাতে আমরা নর্মালি কীরকম টাইপের মাছ খাই, বা কীরকম টাইপের মাছ আমরা কিনে থাকি, আর তার দামটাই বা কত। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপ্তা, মিষ্টি বঙ্গলের আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আমি বলছি ক্যানাডার অন্টারিও প্রভিন্সের মিসিস আগা সিটি থেকে। তো প্রথমেই বলি, আমরা মাছের বাজার বলতে যেরকম বুঝি, মানে যেখানে শুধু মাছই পাওয়া যায়, সেখানের কনসেপ্টটা কিন্তু তার থেকে একটু আলাদা। মানে এখানে যে বড় বড় সুপার স্টোরগুলো আছে, যেমন ধরো ওয়ালমার্ট, ফ্রেস্কো, টিএনটি, নো ফ্রিলস, এইসব জায়গাতে মাছের আলাদা সেকশন থাকে এবং ম্যাক্সিমাম জায়গাতেই এই রকম প্যাকেট বা ফ্রোজেন ফিশ বিক্রি হয়। এখানে গোটা মাছ, কাটা মাছ এবং মাছের ফিলে সব রকমই পাওয়া যায়। তবে এখানকার মানুষরা সব থেকে বেশি যে মাছটা পছন্দ করে থাকেন বা খেয়ে থাকেন সেটা হলো স্যামন। এছাড়াও আমাদের বাঙালিদের তেলাপিয়া, বাসা, টুনা বা পমফ্রেট মাছগুলো মোটামুটি সব স্টোরেই পাওয়া যায়। এছাড়াও নর্মালি বরফ দিয়ে রাখা যেরকম মাছ আমরা দেখে অভ্যস্ত বা কিনে অভ্যস্ত, সেই রকমভাবেও এখানে মাছ পাওয়া যায়, মানে তুলনামূলকভাবে ফ্রেশ মাছ। এমনকি এখানে লাইভ ফিশও পাওয়া যায়, মানে যেরকম অ্যাকোরিয়ামে দেখো মাছগুলো চলাফেরা করছে, সেই রকমভাবেই এখানে মাছগুলো রাখা থাকে এবং সেখান থেকে ওজন করে কিনতে হয়। এখানেও রুই, কাতলা থেকে শুরু করে ড্রাই ফিশ মানে শুটকি মাছও পাওয়া যায়। তাহলে চলো এবার দেখি আরও কী কী মাছ আছে এবং সেই মাছগুলোর দামই বা কত। এখানে এরকম স্যামন মাছের ফিলে ধরো 1900 টাকা কেজি মতো করে পড়বে। এই যে পেরগি মাছগুলো দেখছো এগুলো ধরো 700 টাকা কেজি, হালিবুটের স্টেক 950 টাকা কেজি। এই রকম এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে, আবার এই রকম গোটা মাছও সুন্দরভাবে ড্রেসিং করে এখানে এরকমভাবে প্যাক করে বিক্রি হয়। যেমন ধরো এটার দাম $12, মানে ওই ধরো 720 টাকা মতো। আবার এই স্ন্যাপার মাছগুলো এখানে দেখেছি অনেক মানুষকে কিনতে এবং খেতে। এখানে আবার এই রকম শুধু আলাদা করে স্যামন মাছের মাথাও বিক্রি করে, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। এবং এছাড়াও এখানে বাসা মাছের কারি কাট এবং ফিলে দুটোই পাওয়া যায়। এই তো গেল এখানকার বিভিন্ন ধরনের মাছ। চলো এবার দেখি আমরা বাঙালিরা যে মাছগুলো পছন্দ করে থাকি সেইগুলো এখানে কোথায় পাওয়া যায় বা তার দামই বা কত। কিন্তু আবার সব জায়গায় এই মাছগুলো পাওয়া যায় না। এই মাছগুলো খোঁজ করতে হলে তোমাদের যেতে হবে বাংলাদেশি যে স্টোরগুলো আছে সেইখানে। যেমন আজকে আমরা এসেছি তাজমহল বলে একটা বাংলাদেশি সুপার স্টোরে। এখানে ইলিশ থেকে শুরু করে রুই, কাতলা সব ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু সবগুলোই ফ্রোজেন, মানে এখানে একদম ফ্রেশ মাছ যেগুলো আমরা বুঝি সেরকম পাওয়া যাবে না। এখানে পাঙাশ মাছ মোটামুটি 500 টাকা কেজি করে পড়বে। কাতলা মাছের দাম 2-4 কেজি হলে একরকম, আবার 7-8 কেজি হলে আর এক দাম, মানে ছোট থেকে বড় সব ধরনের মাছই পাওয়া যাবে, তাও মোটামুটি 500 টাকা থেকে 1000 টাকা কেজি মতো এখানে পড়বে। এখানে এরকম গোটা মাছও পাওয়া যায়, বাট হ্যাঁ এগুলো কিন্তু পুরোপুরি গোটা, মানে এগুলো কিন্তু ড্রেসিং করা থাকে না, এগুলো জাস্ট তোমাদেরকে কেটে দেবে এবং সেগুলো তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে ড্রেসিং করতে হবে। এছাড়াও এখানে সরপুটি, শোল মাছ এগুলো পাওয়া যায়, যেগুলো 600 টাকা থেকে মোটামুটি 900 টাকা মতো কেজি পড়ে, এবং তেলাপিয় মাছও কিন্তু এখানে পাওয়া যায়। এবার আসি মাছের রাজা ইলিশ নিয়ে।
ইলিশ মাছও এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ওজনের পাওয়া যায়। যেমন 600 গ্রাম থেকে মোটামুটি 2 কেজি পর্যন্ত এখানে পাওয়া যায় এবং তার দামগুলোও কিন্তু আলাদা আলাদা হয়। মোটামুটি এখানের ইলিশ মাছ 1200 টাকা কেজি থেকে শুরু হয়। এছাড়াও এখানে কই, আর, বোয়াল, পাবদা, চিংড়ি সব রকমেরই মাছ মোটামুটি তোমরা পেয়ে যাবে এবং এখানে সব কিছুই মোটামুটি পাউন্ড হিসাবেই ধরা হয়, মানে 1 পাউন্ড 450 গ্রাম এবং সেই রকম ভাবেই তোমরা এখানে যে দামগুলো দেখতে পাচ্ছ সেই অনুযায়ী এখানে লেখা থাকে। এবার দেখবো এখানে মাছ কীরকমভাবে কাটা হয়, কারণ নর্মালি আমরা যেরকমভাবে দেখে অভ্যস্ত যে একটা বড় বঁটিতে করে মাছ কেটে দিচ্ছে বা যে বুচার নাইফগুলো থাকে সেগুলো দিয়ে মাছ কেটে দেয় অথবা মাছের আঁশও ছাড়িয়ে দেয়, এখানে যে কোনো কোনো জায়গায় এরকমভাবে মাছ কেটে দেয় না তা না, এখানেও এরকম বুচার নাইফ দিয়ে মাছ কেটে দেয় বা ভালোভাবে ড্রেসিং করে দেয়, তবে ম্যাক্সিমাম জায়গাতে এই রকম মেশিনের সাহায্যে এখানে মাছ কেটে দেওয়া হয় এবং ড্রেসিংটা কিন্তু তোমাদেরকে বাড়িতে গিয়ে করতে হবে। আর হ্যাঁ, এখানে শুটকি মাছ বা ড্রাই ফিশও কিন্তু পাওয়া যায়। এ তো গেল বাঙালিদের বিভিন্ন ধরনের পছন্দের মাছের কথা। এবার তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা এমন একটা সুপার স্টোর যেখানে লাইভ ফিশ এবং বিভিন্ন ধরনের ফ্রেশ মাছ পাওয়া যায়। আজ আমরা যেখানে এসেছি এই সুপার স্টোরটার নাম TNT এবং এখানে অনেক ধরনের টাটকা মাছ পাওয়া যায়। এখানে এই রকম জ্যান্ত কাঁকড়া পেয়ে যাবে $10 per pound, মানে এই 1200 টাকা কেজি মতো ধরো। এই রকম বড় বড় টাইগার প্রন $44 per kg পড়ে। এটা প্রায় 600 গ্রাম মতো ওয়েট না, $19 পড়বে। এখানে এরকম স্কুইডও পাওয়া যায়, মানে বেবি অক্টোপাস। এগুলো হলো স্কাল্পস, মানে ঝিনুকের ভেতরে যে মাংসটা থাকে সেটা। এমনকি এখানে তোমরা ফ্রেশ রুই মাছও পেয়ে যাবে এবং এগুলোর দাম পড়বে এখানে $3 per pound, মানে 400 টাকা কেজি মতো। এখানে পমফ্রেট, ম্যাকরেল এইগুলো তোমরা 1000 টাকা কেজিতে পেয়ে যাবে। এমনকি এখানে ফ্রেশ স্যামন মাছের মাথাও পাওয়া যায় যেটা 500 টাকা কেজি মতো পড়ে। এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের ফ্রেশ ফিশ তোমরা পেয়ে যাবে। এবার আসি বড় বড় কিছু মাছ আর কিছু সি ফুডের ব্যাপারে, যেগুলো এখানে পুরো জ্যান্ত অবস্থায় পাওয়া যায়। দেখো এর সাইজগুলো একবার। এগুলো হলো লবস্টার, এগুলোর দাম পড়ে $22 প্রতি 450 গ্রামে। এবং এই যে ড্রাগন ক্র্যাবগুলো দেখছো, এগুলো $15 পড়বে প্রতি 450 গ্রামে। আর এই কিং ক্র্যাবগুলো $70, মানে $70 per pound, মানে 9000 টাকা কেজি মতো পড়ে। এই শামুকগুলো কিন্তু লাইভ। গ্রামের দিকে পুকুর পাড়ে যে ছোট ছোট শামুকের মতো যেগুলো পাওয়া যায়, এই যে এগুলো হচ্ছে সেটাই। আর এগুলোর দাম দেখো $11 per kg পড়বে। এগুলোও কিন্তু এক ধরনের শামুক, দেখো অদ্ভুত রকমের দেখে, আমি এর আগে কখনো দেখিনি। এ দেখো দেখেছো, এগুলো সব লাইভ। $24 per kg এগুলো হচ্ছে সেই অয়েস্টারের সেল। এই দেখো এক একটা দাম $3 করে পড়বে। অদ্ভুত দেখতে, পাথরের মতো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের লাইভ ফিশও আছে, মানে এই ধরো ইল মাছ, এগুলো গ্রিন বেস ফিশ, জ্যান্ত তেলাপিয়া 1000 টাকা মতো কেজি, আর এগুলো হলো ট্রাউট, এই 800 টাকা মতো কেজি পড়বে।
আর আমাদের কাছে ফ্রেশ বা জ্যান্ত মাছ বলতে এইগুলোই বলতে পারো। তাই মোটামুটি অনেক ধরনের ফ্রেশ এবং আমাদের পছন্দের সেই চেনা মাছগুলো আমরা কানাডাতেও পেয়ে যাই। তো আজকে আমার সাথে তোমাদের কানাডার মাছের বাজার ঘুরে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।